আজকের ভিডিওতে আমরা আঁখ মিচলি এই যে হিন্দি ট্রেলারটা, তো সেই ট্রেলারটাই আমরা রিভিউ করব। এখানে প্রথম আমরা দেখতে পাচ্ছি মৃণাল ঠাকুরকে, খুবই ট্যালেন্টেড একজন অ্যাক্ট্রেস, খুবই বিউটিফুল অ্যাক্ট্রেস, তার মধ্যে একটা গ্রেস রয়েছে। তো তাকে আমরা দেখতে পাচ্ছি, সে এমন একটা চরিত্র অভিনয় করছে, কমেডি একটা চরিত্র অভিনয় করছে। একটা ফ্যামিলিকে আমরা দেখতে পাচ্ছি, তো সেই ফ্যামিলির মধ্যে আমরা চরম লেভেলের একটা ব্যাপার দেখতে পাচ্ছি, যেখানে প্রত্যেকেরই কিছু না কিছু ফল্ট রয়েছে। কেউ তুতলা, কেউ রাত্রেবেলা অন্ধ দেখে, আবার কেউ মিথ্যে বলতে হচ্ছে। এখানে অনেকগুলো আমরা চরিত্র দেখতে পাচ্ছি। মৃণাল ঠাকুর রয়েছে, খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার। তবে আমার ট্রেলারটা ওভারঅল ভালো লাগেনি, বেশ কিছু জায়গায় কমেডির জায়গা ছিল, তবে হ্যাঁ সেগুলো মোটামুটি ভালো লাগেছে। তবে বেশ কিছু তুমি নতুন কিনেছো পরের সব, তার ক্ষেত্রে কথা বলে লাভ নেই। কমেডির ক্ষেত্রে একদম সে মাস্টারি করে ফেলেছে, কমেডির ক্ষেত্রে তার একদম ফাটাফাটি আমার লেগেছে পরের সবের চরিত্রটা। সরমান যোশী তাকে নিয়েছো, দিব্যা কুশলা কুমার তাকেও নিয়েছো, আবার অভিষেক ব্যানার্জি তাকে, এর আগে আমরা বেশ কিছু ওয়েব সিরিজে দেখেছি। রিসেন্টলি আমরা দেখলাম আখরি সাজ, সেই ওয়েব সিরিজ একটা ভীষণ সিরিয়াস লুকে দেখেছি, বাট এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি একটা কমেডিয়ানের চরিত্র। তো এখানে প্রত্যেকটা ক্যারেক্টারকে তুমি কমেডিয়ান করেছো, তো কিছুটা সিরিয়াস ব্যাপার থাকলে আমার বেশ ভালো লাগছে। এই ক্ষেত্রে যে ট্রেলারটা আমি দেখলাম সেখানে শুধু কমেডি কমেডি কমেডি, জীবনটা কমেডি নয়, জীবনে আমরা বেশ কিছু সিরিয়াস ব্যাপারও দরকার। এক্ষেত্রে ওই বিটিআর ব্যাপার সবার চলবে, একটা ফ্যামিলি মেরোড, আমার ফ্যামিলি নিয়ে তুমি দেখবে সবই ঠিক আছে। এবং এখানে তুমি বিজয় রাজকে দেখতে পাচ্ছ, তার চরিত্রটা বেশ ভালো। বিজয় রাজের আমরা বাকি যাবতীয় যে সিনেমা টিনেমাগুলো যদি দেখি সেখানে দেখবো ভীষণ রকম একটা জোরালো কণ্ঠ থাকে, এবং এই ট্রেলারের শেষের দিকে সে বেরোলো, এবং ট্রেলারটা দেখে মনে হলো তার একটা ইম্প্যাক্ট অবশ্যই রয়েছে। বিএটিএ যে হয় সেক্ষেত্রে ঘটক আমরা যাকে বলি, তো সেই ঘটকের চরিত্রেই হয়তো বিজয় রাজ তার যে ক্যারেক্টারটা সে রয়েছে। তবে ওভারঅল আমি যদি বলি ঠিক মানালো না, বেশ কিছু কমেডি ওয়ার্ক করেছে বাট বাকি ক্ষেত্রে আমি ওয়ার্ক করিনি। এবং নায়কের ক্ষেত্রেও তুমি নতুন নায়ক এখানে নিয়েছে, এর আগে সে অভিনয় অভিনয় করেছে, তবে চরম লেভেলের একটা কমেডি বানাতে গিয়ে বা ফ্যামিলি মেলোড্রামা তুমি বানাতে গিয়েছো, 27 অক্টোবর রিলিজ করবে বটে। তবে ওভারঅল আমি যদি বলি ট্রেলারটা আমার ঠিক এখনও মানানসই লাগে, বেশ কিছু চরিত্র ঠিকঠাক আছে। তবে মৃণাল ঠাকুর তার কথাটা বলি, এর আগে কমেডির ব্যাপারটা সে ঠিকঠাক করেই নি, তো সেক্ষেত্রে তুমি তাকে নায়িকা হিসেবে নিয়েছো, তার একটা ফ্যানবেস রয়েছে, সবই ঠিক আছে, তাকে পছন্দও করবে লোকে, দেখতে ভালো, সবই সুন্দর, কিন্তু এর আগে কমেডি জনরাটা করেনি। তবে হ্যাঁ, একটা নায়িকার ক্ষেত্রে তুমি যদি তোমার ভার্সেটাইলিটি বাড়াতে চাও সেক্ষেত্রে তোমাকে একটা জনরাতে থাকলে হবে না, সমস্ত জনরাতে তোমাকে ট্রাই করতে হবে। তো এক্ষেত্রে সেই প্রচেষ্টাই তার মধ্যে রয়েছে মৃণাল ঠাকুরের ক্ষেত্রে। হ্যাঁ, গ্রেসিয়াস লুক দেখতে পাচ্ছি, যদি পোস্টারটাও তোমরা দেখো সেই পোস্টারের মধ্যে তুমি অনেকগুলো সমস্ত চরিত্রকে দেখতে হবে। এবং এর আগেও বলিউডে অনেকগুলো এরকম হিন্দির যে গান টান নিয়ে একটা রোমান্টিক রয়েছে, তার সঙ্গে কমেডি টমেডি জুড়ে অনেক কিছু চলেছে। এরপর এখানেও চরিত্র তুমি দেখতে পাবে 10-12 জন চরিত্র, খুবই ইম্পর্টেন্ট চরিত্র রয়েছে। তবে মৃণাল ঠাকুরকে কমেডির ব্যাপারে দেখার, এবং এর আগে ও মাই গড, 100-2, নট আউট এই সিনেমাগুলোরও ট্রেলার ডিরেক্ট করেছে এই ডিরেক্টর। তবে ওভারঅল এখানে তুমি অনেক নতুন নতুন ব্যাপারকে নিয়েছো, এবং সেই নতুন নতুন ব্যাপারকে নিতে গিয়ে উমেশ শুক্লা অনেকটা এক্সপেরিমেন্ট করেছে বটে। তবে এখানে চিটিং নয় সেটিং হ্যাঁ, অনেকগুলো এরকম তুমি ট্যাগলাইন দিয়েছো, এবং পুরোটাই হাসি তুমি দিতে গিয়েছো, এবং মনে হচ্ছে যে আমার ট্রেলারটা দেখে যে সিনেমার শেষের দিকে হয়তো তুমি একটা কোনো সিরিয়াস ব্যাপার স্যাপার দেখাবে, যেখানে তুমি সত্যতা, সেই সত্যতাকে কোনো দিনও লুকিয়ে রাখতে পারবে না, সত্যতা তোমাকে দেখাতেই হবে। আর এখানে তুমি যে কাস্টিংগুলো করেছো মোটামুটি ঠিক আছে, তবে এত এক্সপেরিমেন্ট করার সেখানে 11 জনকে তুমি নিতে পারতে, হয়তো যে নায়িকা তাকে শুধু হয়তো তুমি নিতে পারতে এখানে ওই কমেডির চরিত্রটা নতুনভাবে, যেখানে তুমি মৃণাল ঠাকুরকে চুজ করেছো কারণ তার ফ্যানবেস রয়েছে এবং দেখতেও ভালো, অভিনয়টাও ঠিকঠাক জানে। বাট বাকি যে চরিত্রগুলো সেক্ষেত্রে পরেশ রাওয়াল ছাড়াও আমরা বাকি যে ক্যারেক্টারগুলো তাদের, এবং বিজয় রাজ তো সেও ঠিক আছে, বাকি যে চরিত্রগুলো অভিষেক ব্যানার্জি তা ছাড়া দিব্যা খোসলা কুমার, তো তাদের ক্ষেত্রে দিব্যা দত্তা, তাদের ক্ষেত্রে তুমি এই কমেডি জনরাটাকে ওয়ার্ক করাটা রিয়েলি টাফ, কারণ কমেডি ক্রিয়েট করাটা সবথেকে টাফ। ইন্টারনেটের ক্ষেত্রে আমরা দেখি কমেডি জনরাটাকে পাবলিক তোমাকে দেখে হাসবে, দ্যাটস রিয়েলি টাফ। সিরিয়াস কিছু করো, থ্রিলার করো, লোক মেনে নেবে, বাট কমেডির ক্ষেত্রে যদি কমেডি ডাজেন্ট ওয়ার্ক তো সেক্ষেত্রে কোনোটাই বেকার হবে। আমাদের ক্ষেত্রে কমেডিটা ঠিকঠাক ওয়ার্ক করেনি আমার ক্ষেত্রে।